দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কয়েকটি রাজ্যে লাগু করা হয়েছে মহামারী আইন এক জায়গায় বেশি জমায়েত না করার পরামর্শ সরকারের তাই এবার রেলওয়ে স্টেশনের ভিড় কমাতে বাড়িয়ে দেওয়া হলো প্ল্যাটফর্মের টিকিটের দাম এক লাফে ওই টিকিটের দাম পাঁচ গুণ বাড়ালো রেল রেল সূত্রে খবর আপাতত দেশের পাঁচটি ডিভিশনের দুশো পঞ্চাশটি স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে ওই সব স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম দশ টাকা থেকে বেড়ে হলো পঞ্চাশ টাকা ভাইরাস আক্রান্তের সম্ভাবনা এড়াতেই ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিয়েছে তবে এখনই গোটা দেশে এই নিয়ম কার্যকর হচ্ছে না বলেও জানিয়েছে রেল এদিকে করোনা আতঙ্কে একগুচ্ছ ট্রেন বাতিল করলো সেন্ট্রাল রেলওয়ে একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে ট্রেন সিটও ভর্তি হচ্ছে না সেজন্যই ট্রেন বাতিল করা হয়েছে